بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون شماني تو أشكر أوريانس دورة تبا قچتت كي جشب بائي من درام عدشت شريك ہوئے چن كي انتاريك مبارك بد جانئي شروع کرتشي آمي أبو الحسن خان যে বিষয়টির উপর আজকে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে পরিবার বাঙ্গন থেকে কিভাবে আমরা বাঁচতে পারি সেই বিষয়ের উপর আপনাদের সামনে একটা আয়াত করিমা কোরআন থেকে তেলাবত করেছি সুরা আত্মাহারিম আঠারো সরি আঠাশ পাড়া আঠাশ পাড়ার সুরা আত্মাহারিম থেকে ছয় নম্বর আয়াত আল্লাহ সহানা হো তো আর এতে আসাদ করছেন ইয়া এই জিহ্লাদ হে ইমানদারগণ তোমরা কু আংফুসাকুম নিজেদেরকে বাঁচাও ও আহলিকুম এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও নাওরা ওরা দাউদাউ করা আগুন থেকে কেমন জাহান্নামের প্রজ্বলিত আগুন থেকে বাঁচাও তাইলে আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ ডাক দিছেন ইমানদারদেরকে এর অর্থ হল যে ইমানদার জাহান্নামে যাওয়ার কথা না ইমানদারদের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করেন নাই জাহান্নাম রেডি করেছেন ইন্না আজাবে কাবিল কুফার মুল হেক আমরা জানি যে আল্লাহ তালাকে আমরা বলছি যে আল্লাহ তোমার আজাব তো কাফিরদের জন্য স্বামী আমাদের জন্য না তা আল্লাহ বলছেন যে তোমাদের জন্য আজাবটা রেডি করি নাই কিন্তু তোমাদের স্বভাবের কারণে শাস্লতার কারণে তোমাদের দুর্ভাগ্যের কারণে কেউ কেউ জাহার নামে আসা লাগবে শাস্তি ভোগ করবে কারণ তোমাদেরকে তোমাদের জন্য জাহার নামে রেডি করি নাই কিন্তু তোমাদের আচরণ তোমাদেরকে নিয়ে আসবে এখান থেকে বাঁচার জন্য আজকের আলোচনা যে আমরা কেমনে করে বাঁচতে পারি যেহেতু আগুনটা আসলে আমাদের জন্য না কিন্তু আল্লাহ ডেকে বলতেছেন তোমরা সাবধান বাঁচো জাহান্ন আগুন থেকে তোমাদের জন্য যদিও না বানাইছি কিন্তু আশা না লাগে তোমাদের এই জন্য বাঁচো বাঁচার জন্য তিনি আমাদেরকে পথ নির্দেশনা দিচ্ছেন আমাদেরকে সতর্ক করছেন ডাক দিচ্ছেন সাবধান করছেন যে তোমরা নিজেরা বাঁচো আর নিজেদের পরিবার পরিজনকেও বাঁচাও তো পরিবারকে সহ নিজেরা বাঁচব কথা। আল্লাহ বলছেন আমাদেরকে মায়া করে সাবধান করছেন সতর্ক করছেন বড় মায়া করেন তিনি তার নাম হচ্ছে আরহামুর রাহিমিন সকল রহমতের উপরে তিনি হচ্ছেন রহমত কর্নেওয়ালা সকল মায়া যিনি করেন সবচেয়ে বেশি মায়া করেন হ্যাঁ দুনিয়ার মধ্যে মানুষ আমাদেরকে মায়া করে একে অন্যকে মায়া করে সম্মান করে মা বাবা আলাদ্যদেরকে মায়া করে মহব্বত করেন ভাই ভাইকে মহব্বত করে বোন ভাইকে মহব্বত করে ভাই বোনকে মহব্বত করে এভাবে করে একে অন্যে আমরা মহব্বত করি স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে কিন্তু দেখা যায় এই স্বামী স্ত্রী মা বাবার যে মায়া মহব্বত যেটা আছে বা সন্তানের মাঝে মাঝে এই সবগুলো মায়ামমতা মরার সাথে সাথে শেষ হয়ে যায় তখন ম্যাক্সিমাম যারা থাকে পিছনে তারা দোয়া করে কিন্তু দুনিয়ায় যিনি আমাদেরকে লুকাফ্র করেন তিনি মরার সাথেও থাকেন মরার পরেও থাকেন কবরেও থাকেন হাসারেও থাকেন থাকবেন আসমান আল্লাহ তাই তার মায়াটা বেশি এই মায়ার আল্লাহ এই মায়ার মহব্বতের আল্লাহ আমাদেরকে যিনি সৃষ্টি করলেন মায়ের পেটে দেন ওখান থেকে বাইর হওয়ার তহফুদ দিলেন দুনিয়ায় আসার ব্যবস্থা করে দিলেন দুনিয়া এনজয় করার সব অ্যারেঞ্জমেন্ট তিনি করে দিয়েছেন হুয়াল্লি খালাক খুব মাহফিল আর জামিয়া যা কিছু সৃষ্টি করেছি দুনিয়ায় সবটা হচ্ছে আমার মাহলুকের মধ্যে সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে জাতি মানুষ তাদের জন্য আল্লাহ তাইলে এই টিভি আমাদের জন্য মানুষের এই ফ্যান আমাদের জন্যে এই মাইক্রোফোন আমাদের জন্য এই চেয়ারে বসছি এটা আমাদের জন্য কোন জিনিসটা আপনি নাম বলবেন আর এটা আপনার খেদমতার জন্য আল্লাহ করেন নাই পাঠান নাই ব্যবস্থা করেন না এটা আপনি আপনি দেখাইতে পারবেন কেউ পারব না তাইলে সব কিছু আসলে আমাদের ক্ষেদমতার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে এগুলা থেকে বেনিফিট নিতে হবে তাইলে আল্লাহ এত রকমশীল এই রকমশীল আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমাদের জন্য জাহান নামটা বানাই নেই কিন্তু তোমরা তোমাদের আমার কথাকে না মেনে আমার নবীর ইনস্ট্রাকশন না মেনে আমার পক্ষ থেকে দেওয়া জব দিয়েছিলাম ইবাদত করবা এটা না করে অন্যান্য জব করছ যদি হয় তাইলে জাহান নামে আসা লাগবে এই আল্লাহ আমাদেরকে মায়া করে বলতেছেন যে তোমরা জাহান নামের আগুন থেকে দৌদয় করে আগুন থেকে বাঁচো তাইলে বাঁচতে হইলে নিজে বাঁচবো ফ্যামিলিকে বাঁচাবো আল্লাহ বলছেন ও আহলি নারা। তাইলে এই জাহান নামের করে আগুন থেকে আসুন কেমনে বাঁচা যায় ফ্যামিলির মধ্যে আগুন লেগে গেছে কয়েকটি কারণে ফ্যামিলির মধ্যে আগুন লেগেছে কয়েকটি কারণ তার মধ্যে প্রথম কারণ হচ্ছে যে স্বামী স্ত্রীর মিল মোহব্বত যেখানে থাকে সেখানে আগুন লাগে না সেখানে ভালোবাসা সৃষ্টি হয় সেখানে সুন্দর একটা ফ্যামিলি গড়ে ওঠে স্বামী স্ত্রীর মিল মহব্বত যেখানে আছে এটাকে কাজে লাগিয়ে এটা 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 তাকার একটা কারণে এটার বরকতে সন্তানরাও আস্তে আস্তে করে যখন বড় হয় তারা আদর শিখে মায়া করা শিখে এক অন্যকে রেসপেক্ট করা শিখে তো যেসব কারণে ফ্যামিলির মধ্যে সংসারের মধ্যে ঝামেলা হয় তার প্রথম কারণ হচ্ছে যে স্বামী অথবা স্ত্রী একে অন্যের প্রতি একে অন্যের ব্যাপারে ভুল বুঝে ভুল বুঝে দুই নম্বর হচ্ছে ভুল বোঝা নয় রিয়েল কিছু কারণ হইতে পারে যে স্বামী স্ত্রীকে কিছু একটু বলে ফেলছে অথবা বাইশ বার্সা স্ত্রীর স্বামীকে কিছু একটা কই দিয়েছে একটু কটুকথা কই দিয়েছে তাইলে আপনার আপনার ব্যবহার দায়ী একটা কটুকথা বলে দিছেন কেউ কাউকে কটুকতার ফলে হয়েছে কি এখন আপনার অপোজিট যার সাথে কত কটুকথা বলছেন সে আপসেট হয়ে গেছে খেয়াল করেন কথাটা সে আপসেট হয়ে গেছে কারণ সে আপসেট হয়েছে এখন আস্তে আস্তে করে আপসেট হওয়ার কারণে ফুলতেছে ভিতরে ভিতরে এবং এই ফুলার থেকে যখন আর সহ্য করতে পারে নাই বোম্বাস্ট হয়ে গেছে গালি দিয়ে দিছে অথবা শক্ত একটা কথা কই দিছে বা কটু কথা একটা কই দিছে ফলটা মানে জবাব দিয়ে দিছে ঠক বেক হয়ে গেছে উনি প্রশ্ন করছে উনি জবাব দিছে খুব কড়া উনি যে পাওয়ারে দিছে কেমন উনি এর থেকে আরও বেশি ফওয়ারে জবাব দিছেন তাইলে কি হয়ে গেল তর্ক শুরু হয়ে গেলো এটাকে বলে তর্ক না হয় আর্গুমেন্ট বলি আমরা তাইলে আর্গুমেন্ট শুরু হয়ে গেল আর্গুমেন্ট আসলে কই থেকে ওই মূলে যে একটা কথা কইছিল উনি আর উনি বেজার হয়েছিল উনি একটু আপসেট হয়ে গিয়েছিল এইখান থেকেই শুরু হয়েছে আচ্ছা আর্গুমেন্ট হইল তিন নম্বর আর্গুমেন্টটা লিড করবে কোথায় যাবে নিয়ে আর্গুমেন্ট এটাকে ছাড়াই নিবে আরও দূর এরপরে তারা নিজেরা এখানে বাসা চেঞ্জ করে ফেলবে আর্গুমেন্ট থেকে তখন রাগারাগি হয় কেমন রাগ হয় রাগ গোসা থেকে তখন গালি শুরু হয়ে যায় বাসা চেঞ্জ হয়ে গেল আক্রমণাত্মক বাসা ব্যবহার করা হয় আক্রমণাত্মক বাসা তখন ফিজিক্যাল বানাই ফেলে মানুষকে ফিজিক্যাল করে ফেলে হয় হাত উঠেই ফেলবে বউয়ের উপর না হয় বউ শক্ত থাকলে স্বামীর উপর কেমন হাত উঠেই ফেলবে হাত উঠেবে পা উঠেবে কোনো জিনিসপত্র ফাইল এটা দিয়ে মাড় করবে মানে বায়োলেন্স যেটাকে আমরা বলি বায়োলেন্স হয়ে গেল এখন তারা বায়ালেন্ট হয়ে গেছে উভয়ে একে অন্য অথবা লিগেল সাইডে চলে যাবে যে না বায়োলেন্স করে লাভ নাই আমি পুলিশ ডাকি পুলিশ ডাকছে একজন পুলিশ ডাকছে কেমন তাকে তার সেফটির জন্যে সে মনে করছে এখন আই ক্যানট কন্ট্রোল হার আই হ্যাভ টু কল দ্য পুলিশ ওর আই আই ক্যান কন্ট্রোল হিম পুলিশ রাখছেন দেখেন বিবাহ হয়েছে সংসার শুরু হয়েছে শান্তির জন্যে আলা বলেছেন যে তোমরা একে অন্যের শান্তি লিয়েস্কু না ইলেই হা লিএস কু না ইলেই হা পালাম্মা শাহা বি যে তোমরা একে অন্যের কাছ থেকে শান্তি প্রশান্তি লাভ করো এবং এক ব্লাঙ্কেটের আন্ডারে শুয়াও ঘুমাও এবং সেখান থেকে আল্লাহ যে ফজল দিবেন অর্থাৎ সন্তানাদি দিবেন এটা তোমরা নেওানা খাফিফা আস্তে করে দুইজন এক ব্লাঙ্কেটের নিচে ঘুমাও আর ঘুমাইলে উপরে সেখান থেকে সন্তান হয়ে যাবে সুফহান আল্লাহ এটা আল্লাহ সিস্টেম আল্লাহ দিচ্ছেন এই এক ব্লাঙ্কেটের ভিতরে শান্তি পাওয়ার জন্য প্রশান্তি পাওয়ার জন্য মানসিক শান্তি প্রশান্তি পাওয়ার জন্যে একভাবে করে আল্লাহ বিয়ের উদ্দেশ্য বলতেছেন আর এক হাতে কি বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুমান তুমি লিবাসুল্লাহ হন না তোমরা একে অন্যের জন্য স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য লেবাস যেমন লেবাস আমাদের গায়ে লেগে থাকে চোড়া যায় না প্রয়োজনে খোলা যায় সাময়িক খুলে রাখি আমরা কিন্তু পরে আবার লাগাইতে হয় ঠিক এমনি করে স্বামী স্ত্রী একসাথে থাকবে যেমন করে লেবাস টেনে খোলা গেল না এভাবে করে স্বামী স্ত্রী একসাথে থাকে এটা আলাদা হয় কেন ইসলাম বলে দিয়েছে একসাথে থাকো একসাথে ঘুমাও আর পুলিশ সাহেবকে আপনি শান্তির জন্য ডাকছিলেন তো পুলিশ সাহেবরা এসে আপনাকে বলবে মিস্টার অমুক গো টু আদার রুম মিসেস গো টু দিস রুম অথবা গো টু কিচেন আলাদা করে দিল কথা বলতে চাইলেও খুঁব ন ইউ আর নট অ্যালাউড ইউ হ্যাভ টু গো টু কোর্ট যিনি বায়োলেন্ট করছেন যিনি বায়োলেন্ট ছিলেন আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব যদি আপনি যান না তাদের কথায় কেমন হাত পেড়িয়ে লাগাইয়া আপনাকে হ্যান্ডকে পরাইয়া নিয়ে যাবে তাইলে এখন পুলিশ এসে আপনাকে শান্তি দিল না কি অশান্তি আর বাড়লো আল্লাহ না করুন এভাবে করে মানুষ বায়ালেন্ট হয়ে যায় এবং পুলিশের কাছে শান্তি চায় কৌটির কাছে শান্তি চায় দুনিয়ায় শান্তি চায় মানুষের কাছে চায় কিন্তু একবার ওই জিনিসটা ফিকির করে না যে হারে আমি কি করলাম আল্লাহ তালা দিছে একসাথে থাকার জন্য। শান্তি প্রশান্তি কামনা করবো একসাথে বাস করবো একসাথে থেকে কিন্তু সেই জায়গায় একসাথে তো থাকা সম্ভব হয় না এটা তখন হয়ে যায় কি অশান্তির কারণ অশান্তির কারণ ওই যে একটা এখন মেইন কারণটা আসছে কই থেকে নদী বয়ে যায় সাগর বয়ে যায় পানি এই পানিটা আসে কই থেকে আসমান থেকে প্রথমে এটা নাজিল হয় পাড়ার উপর পড়ে সাগরের উপর পড়ে তার এটা ফ্লাড হয় যে আসল ফানি এক ফুটা 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 করে পড়ে ছোটো ছোটো ফুটা এগুলা মানে হিসাব করা যায় না এবং দেখতে হবে পাওয়া যায় না এইভাবে করে আপনাদের সংসারের সমস্যা কোথায় হইল মেইন সমস্যায় যার মেইন সমস্যা হচ্ছে যে কী বলে দিয়েছেন আপনি একটা কথা ঠিক না এই যে তিন চারটা স্তর আমি উল্লেখ করলাম এই স্তরগুলা আসছে কই থেকে মেইনলি মেইন কথা হচ্ছে যে আপনি একটা গাড়ি দিয়েছিলেন খারাপ কথা বলেছিলেন তাইলে আপনার জবান দায়ী আপনার আচরণ দায়ী আপনার আখলাক দায়ী এই আখলাককে সংশোধন করা উচিত আর নাহয় এই ফ্যামিলি বাংমানটা রোধ করা যাবে না এটা হচ্ছে এক নম্বর কারণ যে আখলাখ ভালো না দুই নম্বর হচ্ছে সমস্যা হচ্ছে যে আর্থিক গণ্ডগোল কেমন পরিবারে খরচ করেন না আপনি দেশে টাকা বাড়াই দেন পরিবারে খরচ করেন না আপনি জুয়া কেন পরিবারে খরচ করেন না আপনি ড্রাগ অ্যাডিক্টেড ড্রাগ কেনে কিনে খান পরিবারে খরচ করেন আপনি ড্রাগ ডিলিং করেন পয়সা অন্য পথে খরচ করে ফেলেন পরিবারের খরচ ঠিকমতো আঞ্জাম দেন না আপনি অন্য মহিলাদের সাথে চলেন নাহজ বিজল ওই সব জায়গায় খরচ করেন তাইলে আপনি জিনার পথে আছেন পরিবারে খরচ করেন না নিজের হালার পরিবার স্বামী স্ত্রীর পরিবার সেখানে দুই তিন বাচ্চা ওদের খরচপাতি এগুলো বহন করেন না রেন ঠিকমতো দেন না কেমন এইভাবে করে করে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যায় তিন নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর মনের অমিল রাগারাগি করছেন প্রায় সময় আপনাদের হয় আপনাদের প্রায় সময় জনদরবার হয় ঝোকড়াঝাটি হয় যার ফলে আপনাদের মনের মিলের অভাব মনটা খুব সব সময় উভয়ে আপসেট থাকেন কথাবার্তা বলেন না কেমন একটু ফ্রিনেস নাই একটু কী বলবো সুহাগের কোনো পরিবেশ নাই ভালোবাসার পরিবেশ নাই আদরের পরিবেশ নাই যার ফলে মানে সময় মুখ ফুলে থাকেন আমরা বলি গাল ফুলে থাকা মানে খুব মাইন্ড করে বসে আছে উনি আর শান্তি হচ্ছে না তাইলে এগুলোর পিছনে কারণ হচ্ছে ওই যে যেগুলো বললাম যে কোনো একটা কারণে আপনি আপসেট হয়ে বসে আছেন তাহলে এই আপসেটটা আপনার জন্য ভালো না আপনার বউরির জন্য ভালো না এটা আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে আপনি বলতে পারবেন না চার নম্বর হচ্ছে যে পরিবারের মধ্যে জামেলা হয় শুধু পয়সায়ও না ঝামেলা হইতে পারে থার্ড পার্টির ইনভলভমেন্ট থার্ড পার্টি কে আপনার পরিবারের অথবা আপনার ওয়াইফের পরিবারে কেউ এসে ইনভলভ হয়ে গেছে কেউ এইসা কইছে যে আমি গেছিলাম ভাবি আমার সাথে সুন্দর ব্যবহার করেন না আমাকে চা দেন না আমাকে এই করেছেন সেই করেছেন থার্ড পার্টি না এটা তা আপনি শুনে খুব খুব দুঃখিত হয়ে যায় যে হারে আমার বোনটা আসলো আমার বাড়িটা আসলো আর তুমি তার আগে তাকে একটু আদর যত্ন না হ্যাঁ গেল সমস্যা ঘটনা ঠিক কি ঠিক না আগে আগে বলা করে বুঝেন তার উপরে আপনি আপসেট করেন এখন আপনি বাসায় এসে আর ওয়াইফের সাথে কোনো কথাবার্তা নাই চুপচাপ ওয়াইফ জিজ্ঞেস করলো হয়েছে তো এখন আপনি যদি বলেন যে কী তুমি জানো না তুমি তুমি আমার বাই আসছিল না তুমি তুমি কি করছো তো মহিলা বলতেছে যে বেবি একটু খান্নায় ছিল আমি তাকে একটু ইয়ে করতে সামলাতে গিয়ে উনি আর বসে নাই চলে গেছে কারণ আপনি বিষয়টাকে ওজন করেন যে দোষ আপনার ভাই নাকি তার দোষ আপনার ওয়াইফের দোষ এভাবে করে মানুষ এগুলো ক্যালকুলেশন করে না ওই যে আগে থেকে বাই খবর দিয়েছি বা বোন খবর দিয়েছি আমি গেছিলাম এই অবস্থা করছে উনি বাস উনি একদম চেতে গেছে অথবা চেতে গিয়ে ফোন করছে বাসায় এই তুমি কী করছো এই আমার বোন গেছিল আমার বাই গেছিল গেলে আর একটা গ্রুপ আরেকটা গ্রুপ আছে থার্ড পার্টি এটা হচ্ছে পিতামাতা যে আপনার পিতামাতা তাকে অর্থাৎ আপনার ওয়াইফের শ্বশুর শাশুড়ি এখন পিতামাতার খেদমত হয় না মা একজন আসেন সব সময় মানে ঠেঙ্গা টেঙ্গা ক্ষতার্তা বলেন বউয়ের সাথে তাইলে হবে না এই জন্য উভয় দিক থেকে এখানে কোঅপারেশন লাগবে এখন যদি মা সবসময় দারগাগিরি গিরি করেন শাশুড়ি শাশুড়ি সাহেব আনি যদি বউয়ের উপর ছেদের বউয়ের উপর দরগাগিরি করে সব সময় তাইলে হবে না আদর করতে হবে মা ডাকতে হবে হ্যাঁ মা একটু আসো মা একটু বসো তোমাকে দেখি তোমাকে দেখি না কেমন যাচ্ছে তোমাদের সংসার এইভাবে করে একটু আদর যত্নের কথাবার্তা যদি শুরু হয় তাহলে আস্তে আস্তে করে আসা করা যায় ঠিকঠাক হয়ে যেতে পারে তাইলে তারপরে আরও আছে কিছু লোক আছে আমাদের আমাদের সমাজের মধ্যে পরিবারের মধ্যে ঝগড়া শুধু লাগায় কেমন লাগাইতে পারে শুনে দিতে পারে না কেমন একটু তিলকে তিল থেকে তাল করে দেয় একটু পাল্টা করে দেয় একটু ভুল বুঝাবুঝি সৃষ্টি করে দেয় এভাবে করে থার্ড পার্টি হইতে পারে আরেক থার্ড পার্টি হইতে পারে ফ্রেন্ড বন্ধু অন্যান্য আত্মীয় স্বজন কেমন অথবা বোন একটা আসছে কয়েকদিনে সে আসছে এখানে বাইর বাড়িতে সে থাকবে এক রাত দুই থাকবে একটু নাইয়রি করবে বেড়াবে কিন্তু এখানে এই দুই দিন থাকছিল দুই দিনের মধ্যে বাবি এবং বোনের মধ্যে সমস্যা একটু হয়ে গেছে কেমন এখন আপনি স্বামী আপনি রাগ করে বসে আছেন এইভাবে করে কত সিস্টেম হয়ে গেছে কত অনিয়ম হয়ে গেছে আমাদের সমাজের মাঝে এটা আমরা খেয়াল করি না এটা গেল থার্ড পার্টির ইনভলভমেন্ট এখন আসে নিজের সংসারের মধ্যে ইনভলভমেন্টের মধ্যে কী বলে সংসারের মধ্যে বেশ কিছু আরও গণ্ডগোল লাগে কেমন চার নম্বর গণ্ডগোল আমি বলবো যেটা হয় সেটা হচ্ছে যে যা পাই তাতে খুশি না তৃপ্ত নই আরও লাগে তৃপ্তি পাই না পয়সা যা আসে তৃপ্তি পাই না মাল যা আছে তৃপ্তি নাই চেঞ্জ করো এই ফ্রিজ চেঞ্জ করো আজকে গিয়েছিলাম বাবের বাসায় রে তাদের ফ্রিজ দেখে এত যান চলে গেছে হ্যাঁ তাদের গাড়ি আমাদের থেকে ভালো ওদের সোফা আমাদের থেকে আরও উন্নত ওদের টিভি তো আমাদের টিভিটা হচ্ছে বক্সের সাইজ আর ওদেরটা হচ্ছে ওয়াল সাইজ ঠিক না তাইলে আমাদের টিভিটা ছোটো আমাদের টিভির স্ক্রিন তো ছোটো এটা তো পুরা দেখা যায় না এইভাবে করে করে আমাদের মানে কি বলে মানে অন্যের দেখা দেখি কম্পিটিশন করা কম্পিটিশন কিন্তু আপনার স্বামীর যে তৌফিক এর দূর নাই এটা আপনার খেয়াল নাই যার ফলে আপনি এখন বাদ আসছেন এখন আপনি এই দায়া ধরছেন যে আমাকে দিতে হবে আমাদের গাড়ি এটা ঠোয়া গাড়ি আমাদের লাগবে মার্সেন্ডিস কেমন ফাজের সালা তার স্বামী হিসে হন এভাবে করে করে অন্যের দেখে নিজের মান তার লাইফস্টাইলকে আরও উন্নত করা ইম্প্রুভ করা কি দরকার আছে এটা আমরা বুঝি না দুনিয়ার প্রতি আসক্তি কেমন দুনিয়া ভালো করে বুক করতে হবে হান্ড্রেড পারসেন্ট এই দুনিয়াকে বুক করে খাওয়ার জন্যে অনেক মহিলা সাধেন অনেক মহিলা দ্বন্দার করেন অনেক মহিলা দাবি বেশি যে যা হয়েছে যা আনতেছো ওইটা হয় না আর একটা কাজ করো অথবা ছয় নম্বরে যাই যে হারামের প্রতি আকর্ষণ হারামের প্রতি আকর্ষণ কে জানেন ভালো গাড়ি কিনতে ওই তো পয়সা কুলায় না ব্যাংকে যাও ব্যাংক থেকে নিয়ে আসো হারাম বাড়ি কিনো তাইলে এখন ব্যাঙ্ক ছাড়া হবে না এখন ব্যাঙ্কে গিয়ে আপনি হারাম বাড়ি কিনলেন গাড়ি কিনলেন বিজনেসে এ তো কম পয়সায় বিজনেস হবে না পয়সা জোগাড় করো ব্যাংকে যান ব্যাংক তো এটা আপনার 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 বাবার পয়সা রাখা না ব্যাংক পয়সা দিবে হারাম লাগাইয়া ইন্টারেস্ট অথচ মুসলমানের জন্য ইন্টারেস্ট হারাম এটা মুসলমান আমরা আমরা জানি এটা মানি না যারা যারা ইন্টারেস্ট দিয়ে বাড়ি করছেন বিয়ে করেছেন গাড়ি কিনেছেন ব্যবসা করেছেন যত কিছু করেছেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যান কেমন মৌত হবে আজাবের মত এরপরে মৃত্যুর পরে আজাব শুরু হয়ে যাবে এবং আল্লাহ আর তার রসুলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে ওখানে যান কারণ আপনি হারাম করেছেন এবং সে সেই হারামটা হচ্ছে সুদ সুদ নিয়েছেন ব্যাংক থেকে এটা মারাত্মক গুণা মারাত্মক গুণা এত বড় গুণা এবং থ্রেটেনিং অন্য কোনো বিষয়ে নাই যে বিষয়ে মদের ব্যাপারে যা বলা হয়েছে তোমরা যদি থেকে ব্যবসা থেকে বের হয়ে না আসো তাইলে তোমরা জেনে রাখো আল্লাহ এবং তার রসুলের সাথে তোমাদেরকে যুদ্ধ করতে হবে যুদ্ধের জন্য তোমরা রেডি হও আল্লাহ নিজে ডিক্লেয়ার করেছেন কোরআানে তা যেন বেহার রসুল আল্লাহ এমন রাসুল উভয়ে তোমাদের সাথে যুদ্ধ করবেন কেয়ামতের দিন এখন এটা আল্লাহ করবেন হাদিসে আসছে এই এই আয়াত সংক্রান্ত হাদিসে এসেছে কয়েকটা কথা যে আল্লাহ তা একদম যে অস্ত্র দিয়ে মানুষ দুনিয়ার মধ্যে তার প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার জন্য যুদ্ধ করে এইভাবে আল্লাহ আব্বুদামিন আপনার সাথে যুদ্ধ করবেন কেয়ামতে আপনি রেডি হয়ে যান কারণ আপনি হারামে গেছেন নওয়াজ এরপরে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন অত মায়ার নবী কিন্তু এত খারাপ কথা কেমনি বললেন এত শক্ত ধমক দিয়ে বললেন মায়ের সাথে আকাম করার মতো গুণা দেখছেন যদি এমনি বলতেন যে এটা জিনার সমান একটা কথা ছিল কিন্তু যার সাথে জিনা করা অসম্ভব সেই অসম্ভব লোকের নাম ধরে তিনি উল্লেখ করলেন যে এই যে যেটা জিনা এটা এত পাপ নওয়াজ সম্মানিত ভাই এবং বোনেরা এই বিষয়গুলো আমাদের সমাজে হচ্ছে এজন্য আমি পারিবারিক সমস্যা হিসাবে উল্লেখ করলাম প্রায় পাঁচ ছয়টা বিষয় এগুলো আমাদের সমাজে হতে চলেছে আমাদেরকে একটা ব্রেকে যেতে হবে ব্রেক থেকে এসে হিসাবে আমরা কথা বলবো যে বিষয় সেটা হচ্ছে কীভাবে করে এই ফ্যামিলির সমস্যাগুলো থেকে আমরা উদ্ধার পাবো কীভাবে করে আমরা এখান থেকে ফ্রি হতে পারবো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইশাআল্লাহ ব্রেক থেকে এসে সম্মানিত ভাই এবং বোনেরা যত ভাই বোনরা আমাদের সাথে রয়েছেন আমরা আশা করছি ঈশাআল্লাহ আপনাদের আপনাদের কাছে আপনারা হয়তো কেহ এই 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 জাতীয় সমস্যায় নাই কিন্তু যারা আছে কেমন যারা আছে ওদের সাথে আমাদের এই এই আলোচনাটা খুবই প্রয়োজন এবং আপনাদের কাছে আমরা দাবি করতে পারি যে মেহরবানি করে এই কথাগুলো ওই সব জড়িত ভাইদের কাছে বোনদের কাছে পরিবারগুলোর কাছে পৌঁছাই দিবেন আল্লাহ সাহানা হত আমাদের সবাইকে বারো করে শোনার এবং নেক্সট সেগমেন্টে আমরা আসতেছি ইনশাল্লাহ ব্রেক থেকে এসে কথা বলবো কিভাবে করে এই অবস্থা থেকে উদ্ধার পেতে পারি সে বিষয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ আসুন কতক্ষণে আপনারা আমরা সবাই সুস্থ থাকি আবার ইনশাআল্লাহ ব্রেক থেকে এসে দেখা হচ্ছে খুবই শীঘ্রই যে যখন السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده সম্মানিত اسکر اورڈینس নিয়ে গিয়েছিলাম একটা বিষয়ের সাথে পরিচিত করে দিয়েছিলাম যে পরিবারের কী কী সমস্যা আমাদের মধ্যে হয়ে থাকে এবং পারিবারিক সমস্যা পারিবারিক যন্ত্রণা পারিবারিক বেমিল এই সবগুলো আমি মোটামুটি কভার করার জন্য চেষ্টা করেছি তবে সমস্যা অসংখ্য আমি মাত্র ছয় সাতটা বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি আমি আশা করব আমার থেকে আরও বেশি এক্সপিরিয়েন্স আপনাদের কম না আপনাদের মাঝে অনেক মানুষ অসংখ্য মানুষ এই সমাজের মাঝে খুব দুঃখী পরিবার নিয়ে আসে কেমন খুবই সুখে শান্তিতে আছে এটা বলা মুশকিল সবাই কম বেশি দুঃখের মধ্যে আছেন যেমন হয় স্ত্রী নিয়ে কেউ আছেন স্ত্রী নিয়ে দুঃখে আছেন কেউ আছেন সন্তান নিয়ে দুঃখিত কেউ আছেন মা বাপ নিয়ে দুঃখিত কেউ আছেন ভাই বাইর বউ নিয়ে দুঃখিত কেউ আছেন এক্সটেন্ডেড ফ্যামিলি নিয়ে দুঃখিত কেউ আছেন দেশ থেকে সলা পরামর্শ করে দেওয়া হয় আপনার বউকে যেন দুঃখিত কেউ আছেন আপনি নিজে কষ্ট দেন বউকে এটা নিয়ে দুঃখিত হ্যাঁ মারপিট করেন গালাগালি করেন আচরণ খারাপ কেমন এই বিষয়গুলো আমি একটু আলাপ করতে চাই সেটা হচ্ছে যে আমাদের মাঝে আচরণ খারাপ স্বামীদের স্ত্রীদের সাথে ব্যবহারগত দিক থেকে স্বামীরা অনেক ক্ষেত্রে দায়ী যে স্বামীরা বখা করেন স্বামীরা চিল্লাচিল্লি করেন অনেক স্বামী এমন আছেন কেমন যে আননেসেসারি ত্রুটি হয়েছে দুই ইঞ্চি আর আপনি গালি দিয়েছেন দশ ইঞ্চি কেমন ত্রুটি করছে বিচারি অথবা আপনি নিজে করছেন বিচারি খুব রেগে গেছে উল্টা পাল্টা আছে সব দিকেই তো এখন ত্রুটির সাইজ অনুযায়ী যদি আপনি একটা বিচার করেন রাগারাগি করেন একটা বখা বখাও দেন তাহলে ঠিক ছিল এটা ইনসাফ ছিল কিন্তু আপনার সাইজ তো অনেক বড়ো ত্রুটির সাইজ ছোট এটা অনেক বড় যেমন কিছু বাবা আছেন মাও আছেন যে সন্তান দুষ্কর্ষে এর দূর আর আপনি তাকে শাস্তি দিলেন অনেক বেশি কেমন না হয় ব্যাট একটা নিচে নিয়ে দুমসে তাকে পিটা দিলেন অথবা হাত দিয়ে ফিটাইলেন সামান্য ত্রুটি করছে কিন্তু ত্রুটি অনুযায়ী যদি বিচারটা করতেন তাহলে ইনসাফ হইত কিন্তু এই 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 জাতীয় অনেক সমস্যা এবং গণ্ডগোল আমাদের পরিবারগুলোতে হয় তো আসেন এবার আমরা একটু সমাধানে যাই বলছিলাম আগে কয়েকটা বিষয় আমরা আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এবারও আরও কিছু বিষয়ে আমার মনে পড়েছে এগুলো শেয়ার করলাম যে প্লিজ আমি অনুরোধ করব প্রথমে যে আচ্ছা আপনি যে আপনার স্ত্রীকে একটু দমক দিলেন বকা দিলেন গালি দিলেন অথবা হাত উঠে ফেললেন আপনি বিচারিকে একা পাইছেন আজকে যদি এই বিচারিটি আপনার বউটি তার ভাই সহ থাকতো তার মা বাবা থাকতো আপনি এটা করতে পারতেন সবাই মিলে আপনাকে তা উল্টা ধরতো ঠিক না তা আপনি বিচারিকে পাইছেন একা বিচারে কেউ নাই কারণ এই এই ব্যক্তিটি সম্পূর্ণ একা তার আপনজন কেউ নাই এজন্য সে দোষ করছে ঠিক আছে কিন্তু দোষ অনুযায়ী আপনি বিচার না করে আপনি তো এখন আপনার জাল মিটাচ্ছেন আপনার গায়ের শক্তি এখানে জাটছেন আপনি আগের থেকে আর কোনো কারণে বেজার হয়ে আছেন সমস্যা হয়ে আছে আপনার মাইন্ড ভালো না মানে আপনি সুযোগ পাইছেন এই সবটা ওনার গাড়ায় এখন আদায় করতেছেন এইটা বেইনসঅি করলেন আজকে যদি তার কেউ থাকত তাহলে আপনি যা পারতেন না এটা আপনার বোঝা উচিত আর আপনি তো পিটানোর জন্য বউ বেয়া করে আনেন নাই আপনি কেন পিটাইবেন আপনি গালি দেওয়ার জন্য আর লোক পান না দুনিয়ায় অসংখ্য লোক আছে আপনি পারলে অন্য কাউকে দিয়ে গালি আপনি দেখবেন কেমন ক্ষতদানে কত চাল আপনি কবর হয়ে যাবেন এই জন্য আসল শিখি আমরা আসেন আসল জায়গায় যাই রসুলসল্লহিউলামের আখলাকে চলে যাই ওয়াজ করি আমরা যে তিনি ছিলেন সর্বোত্তম মানুষ ওয়াজ করি আমরা যে তিনি ছিলেন তার আখলাখটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ উসরতন হাসানা সর্বোত্তম আদর্শ তিনি তিনি হচ্ছেন হি ইজ দ্য মডেল ম্যান হি ওয়াজ দ্য মডেল ম্যান রসুলসল্লা সাল্লাম তাহলে তার কাছ থেকে কেন শিখি না আপনি আমি মুমিন না আপনি আমি আসাদুল্লাহ ইলাহা ইল্লাহ বলে আল্লাহর উপর বিশ্বাস করি নাই আর ও আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলে মোহাম্মদ রসুলসল্লা সাল্লামকে আপনার নবী কবুল করেন নাই রসুল কবুল করেন নাই তার আদর্শ কবুল করেন নাই শুধু মোহাম্মদ রসুল্ল নবী বললে হবে না তার গুঠা আদর্শ আপনাকে কবুল করতে হবে তাহলে একটিবার আপনি চিন্তা করেছেন নি হ্যাঁ আমার নবীর উম্মত যে আমি একটা স্বামী দেখি আমার নবী তো স্বামী ছিলেন একটা মহিলার না আমি তো একটা স্বামী আল্লাহ নবী তো স্বামী ছিলেন অনেক মহিলা দশ এগারোটা বিয়ে তিনি করলেন করে তার স্ত্রীদেরকে নিয়ে তিনি চললেন কিন্তু ইতিহাসের পাতা কি বলে হাদিসের কিতাবগুলা কি বলে তিনি বউ পিটাইছেন তিনি কোনোদিন তার কোনো স্ত্রীর সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন কোনো রেকর্ড নাই গালি তো দূরের কথা গালি দরবার মারপিট করা এগুলো তো কোনো প্রশ্নই উঠে না বরং অসৌজন্যমূলক ব্যাদামীমূলক কোনো আচরণ করেছেন অপমানমূলক এবিউজ করেছেন কোনো রেকর্ড নাই সোহান আল্লাহ তাইলে ওনার কাছ থেকে কেন আমরা শিখি না নবী করিম সাল্লা সাল্লাম যদি তার বউ পিটার নাই তিনি যদি কোনো স্ত্রীকে অপমান করেন নাই এবিউজ করেন নাই তাহলে আমরা কেন করি আমরা বলি আমরা নবীর মত এবং এবং নবীকে অনুসরণ করি নবীকে যদি অনুসরণ করি এইখানে করতে অসুবিধা কি নমাজে করি রোজায় করি আর ফ্যামিলিতে আসলে পরে আর নবী দরকার নেই বিজনেসে গেলে পরে আর নবী মোহাম্মদ সাল্লা কোনো প্রয়োজন নাই না এই আইডিয়াগুলো খারাপ এই জন্য অনুরোধ করব আসুন আমরা আমাদের পারিবারিক জীবনে নবী মোহাম্মদ সাল্লহি ওসাল্লামকেও উসওয়ায় হাসানা হিসাবে কবর করতে হবে এই একই রাখতে হবে যে আমি নবী মোহাম্মদ সাল্লা উম্মত আসলেও তাইলে আমি আমার বউয়ের সাথে আমার অওরাদের সাথে নবী করিম সাল্লাম যেভাবে করে ডিল করেছেন তার বৌদের সাথে তিনি নিজে সংসার করেছেন যেভাবে তিনি সংসার পরিচালনা করেছেন আমাকেও সেভাবে করতে হবে তিনি কিভাবে করেছেন তিনি কোনোদিন শক্ত কথা বলেন নাই দমক দেন নাই গালি দেন নাই মায়ের করেন নাই তিনি সবর করতেন সমস্যা হয় নাই এমন না সমস্যা হয়েছে নবীর ফ্যামিলিতে সমস্যা হয়েছে নবীর সাল্লাহ সাল্লাম স্বয়ং সমস্যার শিকার হয়েছে তার মেয়েকে বিয়ে দিয়েছেন আদিল্লাহ আল্নুর কাছে কেমন মেয়ে বাবার কাছে বিচার দিয়েছেন যে আলি এই করে সেই করে এইভাবে করে আদিরুদ্দিন আনু এগেস্টটি বিচার দিয়েছেন কান্না করেছেন রসদালাম এসে আলিকে তিনি নিজে বিচার করেছেন এর অর্থ এই নয় যে আলিকে তিনি দরে মারপিট করেছেন না কেমন একবার তিনি এসে পেয়েছেন আদিরুদ্দুল্লাহ আনু উমর যদি গোড়াগড়ি করছেন মাঠের উপর কেমন কাপড়ে গায়ের মধ্যে কোনো কাপড় নাই একদম বালের মধ্যে বালুর মধ্যে পড়ে তিনি গোড়াগড়ি কাচ্ছেন রসুল্লাহ আসালাম এসে ডাকলেন তিনি ডাক শুনলেন না তারপরে তিনি হাত ধরে আলিকে মাটির থেকে উঠেছেন আলি কী হয়েছে তখন তিনি বললেন যে আপনার মেয়ে এই করছে বিচার দিচ্ছেন এবার রসুল সাল্লাহ সাল্লাম বাসায় গিয়ে বসে আলি এবং হতিমাকে একসাথে বসাইছেন যে একসাথে বসো একসাথে বসাই তিনি বিচার করে দিয়েছেন সোহান আল্লাহ তিনি হচ্ছেন নবী তার কাছ থেকে কেন শিখি না আমরা তাইলে নবীকারী উসলাম কাছ থেকে শিখতে হবে স্বামী স্ত্রীর সংসার কীভাবে চালাইতে হবে তাইলে প্রথম কথা হচ্ছে যে নবীকারী উসলাম কাছ থেকে শিখিয়ে সংসার চালাইতে হবে দুই নম্বর হচ্ছে দরবার করা যাবে না স্ত্রীর সাথে রাগারাগি করে গালাগালি করা যাবে না রাগারাগি করা যাবে না গালাগালি করা যাবে না বরং রেগুলার জবাবে কী করতে হবে সবার করতে হবে স্ত্রী যদি আপনাকে বকাওয়া দেয় সবার করবে কেমন রাগ উঠে যায় আপনি সরে যাবেন আপনি উজু করতে বাথরুমে ঢুকে যাবেন আপনি বাইরে চলে যাবেন গিয়ে এক চক্কর দিয়ে আসবেন গাড়ি আছে ড্রাইভ করেন বাইরে যান ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ডের কাছে চলে যান ফ্রেন্ডকে ফোন করে বলেন আমি আসতেছি তুমি চা লাগাও এভাবে করে ফ্রেন্ডকে নিয়ে কিছু আড্ডা মারে আসেন আপনার মনটা শান্ত হয়ে যাবে যখন তখন আপনি আসেন আসার সময় আরও ভালো যদি আপনার বউকে একটা গিফট নিয়ে আসতে পারেন একটা ফ্লাওয়ার নিয়ে আসেন একটা ফ্লাওয়ার অথবা আপনি একটা সুইট নিয়ে আসেন না রু দেখি দুই পাউন্ড যাবে পাঁচ পাউন্ড গেল ঠিক আছে তাইলে এই কাজগুলো করলে পরে এই বউ আগামীতে সোজা হয়ে যাবে কেমন তারপরে ওয়ান টু ওয়ান মিটিং করবেন এখন ফ্লাওয়ার দিয়ে তাকে কোয়েস্ট করেন কেমন রাতে সুবিধামতো সময়ে বসেন বসে আপনি ওয়ান টু ওয়ান মিটিং করেন দুই নম্বর কাজ হচ্ছে ওয়ান টু ওয়ান মিটিং তিন নম্বর কাজ এক নম্বর বলছি রসিক সাল্লামের তরিকা মানতে হবে ফ্যামিলি চালাইতে হইলে তার নিয়মে চালাইতে হবে দুই নম্বর বলছি কোনো সমস্যা হয়ে গেলে পরে এই যেগুলো বললাম বের হয়ে যাবেন না হয় অ্যাভোড করবেন তারপরে আপনি বের হয়ে যাবেন আসার সময় বলছি কে নিয়ে আসতে হবে এগুলো বলে দিছি দুইগুলো তিন নম্বর বলছি এখন যে ওয়ান টু ওয়ান করবেন ফ্যামিলির সাথে বসবেন বসে ওনার কী ভুল ছিল এটা আপনি দড়াই দিবেন রাগারাগি করে নয় দরবার করে নয় পাল্টাপাল্টি করে নয় মানে ফিজিক্যালি নয় অ্যাবিউজ করে নয় বরং আপনি শুধুমাত্র পয়েন্টগুলো উঠিয়ে দিবেন যে কালকে যেটা হয়েছিল এটা তো বিষয়টা তো ছিল এই তুমি এটাতে এত করার কী ছিল তো আস্তে আস্তে করে যদি আপনি বোঝান ওয়ান টু ওয়ান করেন বিচারি বুঝবে অথবা বিচারিকে বলতেছি আপনার স্বামীকে আপনি আস্তে আস্তে করে বোঝাবেন রাগাই রাগাই করবেন না আপনার ও ভয়েস রেইজ করবেন না আনফর্চুনেটলি কিছু মহিলা এবং কিছু পুরুষ আছেন উভয় উভয় দলে আছেন যে রাগারাগি না করলে ভয়েস রেজ না করে কথা বললে আরাম পায় না তারা তারা মনে করে আমি পুরুষ আমি তোমাকে শাসন করতে পারি হ্যাঁ শাসনের অর্থ এটা নয় আপনি গোদাদি ফিটাইবেন শাসন তো এটাই শাসন ওয়ান টু ওয়ান করছেন ওয়ান টু ওয়ান করে আপনি যে বলে দিচ্ছেন যে এটা করার ঠিক না এটা আর করবে না এটা আমি ভালো পাই না এটা তোমার করা উচিত না আমাদের সমস্যারের সমস্যা হবে এগুলো আপনি আস্তে করে বুঝাবেন আপনি যদি বুঝিয়ে বুঝিয়ে বলেন নবির সাল্লামের কথা বলেন আপনি এগুলো যদি বলেন আস্তে আস্তে করে উনি বুঝবে ইনশাল্লাহ উনি বুঝবে আস্তে আস্তে করে তার বয়স ইনশাআল্লাহ ছোটো হবে এবং তিনি সবগুলো বুঝবেন কিন্তু আমরা করে কি আমাদের উল্টা অভ্যাস রাগারাগি করে বলি বয়স রেজ করে বলি না হয় গালাগালি শুরু করে দিই না হয় বাড়াবাড়ি শুরু করে দিই ভায়োলেন্স হয়ে যায় সমস্যা যেগুলো বলছিলাম আগে এগুলো করা যাবে না তাই গেল ইনশাল্লাহ তিন নম্বর হচ্ছে ওয়ান টু ওয়ান করা শান্তমাতায় ওয়ান টু ওয়ান করা চার নম্বর হচ্ছে কোরআনের পরিবেশ গড়ের মধ্যে জারি করা কোরআন তেলাওয়াত করা নিজে করবেন আমরা একটা সমস্যা পড়ছি এখানে কোরআন তেলাওয়াত করবো কই টাইম কই শুধু মোবাইল আর মোবাইল বাসায় বসলে পরে এটা নিয়ে বসি এই বসছি আপনিও এটা নিয়ে বিজি আপনার বউ এটা নিয়ে বিজি সন্তান ওইটা নিয়ে বিজি এবং সবাই অন্য জগতে আছেন এটার সাথে কোনো নিজের আত্মার কোনো উন্নতি নাই আত্মার কোনো বিকাশ নাই আপনার ঘরে দিনের কোনো বিকাশ নাই দিনের কোনো চর্চা নাই কোরআন নিয়ে কোনো আলোচনা নাই কোরআন আপনি তোলাবত করেন না আপনি পড়েন না স্টাডি করেন না সবাইকে নিয়ে আলোচনা করেন না তো আপনার ঘরে শান্তি কেমনি আসবে কই থেকে শান্তি আসবে আসমান থেকে শান্তি এমনি এমনি নাজিল হয় না শান্তির কাজ করা লাগে শান্তির কাজের জন্য বলছি তিন নম্বর চার নম্বর কোরআন নিয়ে গবেষণা করা কোরআন তেলাবত করা কোরআন পড়া কোরআন নিয়ে আলোচনা করা কোরআনের দাস করা তাফসির করা যা পারেন নিজে যতটুকু সম্ভব আপনি যিনি আপনি নিজে এই কোরআনের চর্চা আপনার গড়ের মধ্যে বাড়াইতে হবে পাঁচ নম্বর হচ্ছে নামাজ গড়ে যারা পড়ে না তাদেরকে পড়ানোর জন্য ব্যবস্থা করতে হবে মহিলারা টাইম হয়ে গেলে পরে এক টাইমে নামাজ পড়ে দেখেন আমরা পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়ি যখন নামাজ পড়ে তখন টাইম ফিক্স করা আছে আছে না ক্যালেন্ডার আছে সবগুলো মসজিদে নামাজের ক্যালেন্ডার আছে ওয়ান টাইম নামাজ পড়া হচ্ছে দেরি নাই দেরি যদি ইমাম সাহও করেন তাহলে মাফ নাই ইমাম সব দেরি করলে মসজিদ সব দেরি করলে মাফ নাই নামাজ এত টাইম মতো আমরা পড়ে ফাংচুয়াল মুসলমানদের আর কোনো কিছু ঠিক না থাকলে এই জিনিসটা আছে পুরুষদের কিন্তু মহিলাদের কি নামাজ লাগে না মহিলাদের কিন্তু টাইম টেবিল লাগে না আমি অনুরোধ করব আমার পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে নমাজ আপনাদের গড়ে কায়েম করেন মহিলারা একটা টাইম ঠিক করেন একটা টাইমে আপনি নমাজটা পড়েন এশান নমাজ একদিন পড়েন আপনি আগ্রাতে আরেক দিন পড়েন আপনি ঘুম থেকে উঠে এই কী অবস্থা মানে আপনার কোনো দিনদারি ঠিকানা নাই দিনদারিটা ঠিকমতো করেন নমাজটা অন টাইম পড়েন নামাজটা অন টাইম পড়েন সন্তানদেরকে পড়ান স্বামীকে আপনি মসজিদে পাঠান আর যদি স্বামী নামাজি হন বউ পড়েন না অথবা কম পড়েন ওনাকে আপনি নামাজি বানান পরামর্শ দিবেন জোর চালাইয়া না পিটা দিয়া নয় বরং আপনি আস্তে আস্তে করে ওনাকে নামাজি বানান নামাজি গুরুত্ব বুঝান নমাজ কাকে বলে উনি হয়তো এইটা ইটা ইটা উনি বুঝেই নাই নমাজ কেন পড়তে হবে পড়ার গুরুত্ব কী প্রয়োজন কী ফজিলত কি না পড়লে ক্ষতি কী এগুলো আগে বুঝান সন্তানদেরকে নামাজ পড়ো নামাজ পড়ো বললে হবে না মেয়েদেরকে তোমরা পর্দা করো পর্দা করো বললে হবে না কেন করবে পর্দা তার কি প্রয়োজন একটা মেয়ে যখন ঠের পাবে যে পর্দা না করলে আল্লাহ না মানি হয় আল্লাহ আমাকে মেয়ে মেয়ে বানাইছেন আমার জন্য এই সব ড্রেস লাগাইতে হবে আমাকে কেমন আমার চেহারা ডাকতে হবে অথবা আমার সারা গা ডাকতে হবে এটা হচ্ছে শরীয়তের নিয়ম এটা আল্লাহর হুকুম এই আল্লাহর হুকুম যদি আমি মানি তাহলে আমি ভালো মানুষ হব আল্লাহর কাছে প্রাইজ পাবো আর যদি আল্লাহর হুকুম না মানি আমার জন্য আল্লাহ শাস্তি দিবেন এগুলো যদি একজন না জানে না বুঝে আর শুধু শুধু হিজাব লাগাও শুধু শুধু বলা হয় যে তুমি এটা করো সেটা করো তুমি নামাজ পড়ো তাহলে এই বলার মধ্যে কিন্তু লাভ বেশি নাই লাভ বেশি হবে যদি আমরা নিজেরা করে দেখাই নামাজ পড়ো পড়ো না বলো যদি আমরা নিজেরা টাইম মতো মা যদি এই একটা গরের মা যদি অন টাইম নামাজ পড়েন কারণ একজন মা যদি ঠিক টাইম মতো নামাজ পড়েন তাহলে তার দেখা দেখি তার সবগুলা মেয়ে শিখবে ছেদের বউ আনলে পরে সেও শিখবে যে এই করে নামাজ পড়তে হয় অন টাইম এই করে এমনি ইচ্ছা মতো নামাজ পড়লে হয় না তখন এইভাবে করে যদি মা শিক্ষা দেন তার গরের মানুষদেরকে পুরুষদেরকে তিনি একটু দূর করে পাঠান ছেলে একটা দুইটা আছে ওদেরকে তিনি মসজিদে ফাটাই দেন তাই ছেলেরা নামাজ পড়ব মসজিদে গিয়ে স্বামী সাহেব নামাজ পড়ব মসজিদে আর মা মেয়েরা দেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে প্লাস তার বউদেরকে নিয়ে তিনি নামাজ পড়বেন ঘরে তবে একটা টাইম থাকা উচিত এটা বলছিলাম যে নমাজের পরিবেশ যেন ঘরের মধ্যে থাকে ছয় নম্বর হচ্ছে যে পারিবারিক পর্দাটা যেন মেনটেন হয় পারিবারিক পর্দা যেসব ফ্যামিলিতে নাই ওই সব অনেক ধরনের অনেক জঞ্জাল হয় অনেক দুর্ঘটনা ঘটে কেমন বাবিস সাহেবানি আছেন এই দুলাবাই আসছেন এরপরে শালাবাই আসছে না হয় ভাই আসছে কী বলে দেওয়ার ভাই এখন কত গল্প কত ফ্রি স্টাইলে বাবির সাথে কি মারতেছে হয়েছে এরপরে কারণ এখানে কোনো পর্দা কনসেপশন নাই বাবির তো সব কিছুর জন্য ওপেন হালাল না এজন্য আকাম কুকামের তো এখান থেকে শুরু হয় তো এখানে চান্স পায় এজন্য আমি অনুরোধ করছি পারিবারিক পর্দা প্রত্যাশার যেন আমরা সবাই আমল করি ঘরে রুমে রুমে যদি দেন পর্দা আপনার বাবি যে রুমে থাকে সেই রুমে যেন একটা পর্দা থাকে পর্দার থেকে যদি বের হইতে হয় বাবি আসবে যে আমি আসতেছি আমি না যেতে চাই তাও সমস্যা কি এতে যদি করিডোরে কেউ থাকে সেই এখান থেকে চলে যাবে কিচেনে কেউ থাকে মানে বেরোয় আসবে কিচেন থেকে আওয়াজ আসবে যে আমি কিচেনে আসি একটু খাওয়া দাওয়া করতেছি পাঁচ মিনিট সময় দেন আমি আসতেছি বের হয় এরপরে আপনি আসবেন হয়ে গেল বাথরুমে যাবেন টয়লেটে যাবেন আমি একটু বাথরুমে যাচ্ছি খুঁজে যান না হয় আপনার বাচ্চা তাহলে ওরা একটু ডাক দিখুন যে আমি আমি একটু বাথরুমে যাচ্ছি টয়লেটে যাচ্ছি আমি এটা করছি সেটা করছি তখন ক্লিয়ার থাকবে কেমন একে অন্যের সাথে ফেস টু ফেস দেখা সাক্ষাৎ হবে না পারিবারিক পর্দা যারা মেনটেন করেন না এক করে থাকেন তাদের জন্য আজাব আছে কারণ আপনারা সতর্ক না আল্লাহ হকুম মানেন না এক এক একঘরে থাকেন কেমন এক রুমে একজন বউ আরেক বউ আরেক রুমে কেমন আরেক রুমে এক ছেলে থাকে একলা বিয়ে দিয়ে এখনো হয় নাই তো কী হয়েছে কেমন তার রুমে একটা পর্দা লাগান তার রুমের সামনে দিয়ে হাঁটাহাঁটি করলে মহিলারা সে দেখবে এই জন্য যদি পর্দা ফেলে সে বসে থাকে তার কাজ করে তার স্কুলে ওয়ার্ক করে তার কলেজের ওয়ার্ক করে সমস্যা কী সেও বের হওয়ার সময় যদি একটু আওয়াজ করে হওয়ার সমস্যা নেই আম্মু আমি একটু আসতেছি কেমন আমি কিচেনে যেতে চাচ্ছি আমি খাবো আমি সিটিনে আসতেছি যদি কেউ তাকে মা বলবে না এখন আসবা না তোমার বাবি এখানে আসেন বা এইভাবে করে যদি আমরা আমাদের গোরগুলাকে সজাইতে পারি এবং পারিবারিক পর্দাটা রক্ষা করতে পারি তাইলে আমরা বহু ধরনের সমস্যা থেকে মোটামুটি বেঁচে যাব ইনশাআল্লাহ তাইলে আসুন এটা গেল বোধহয় পাঁচ নম্বর জি এবার ছয় নম্বর হচ্ছে যে পরিবারে আমরা দিন মেনটেন করব। পরিবারের সবাই যেন হালাল রুজি করে দিন মেনটেনের এক নম্বর কাজ হচ্ছে হালাল রুজি করে আর আগে গেছে চার নম্বর মধ্যে বলছিলাম হনুমাজ কায়েম করতে দিন মেনটেনের অর্থই হচ্ছে দিন মেনটেনের অর্থ করেছে তিন নম্বর কোরআন পড়তে হবে কোরআনের সাথে আমাদেরকে থাকতে হবে কেমন এবার আসে চার নম্বর দিন মেনটেনের চার নম্বর হচ্ছে আমাদেরকে ইসলাম করতে হবে সবাইকে ইসলামের বিভিন্ন গ্রুপের মধ্যে বাক করে দেন দাখিল করাই দেন কেমন যারা পুরুষ আছেন তারা আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে তাফসির আছে এম সি নামের সংগঠন আছে অন্যান্য সংগঠন আছে এবং ওই সব সংগঠনে গিয়ে আপনি দাখিল হন ঢুকেন কাজ করেন তাইলে আপনি দিনদার হবেন আপনার ওয়াইফকে পাঠান বিভিন্ন জায়গায় মহিলাদের জন্য থাপসি সাইকে আছে ওখানে পাঠাই দেন বিচারি গিয়ে হোক এভাবে করে যদি দিন নিয়ে আমরা প্র্যাকটিস করি দিন মানি দিন জানি দিন মানি তাইলে পরে আমাদের যেগুলো সমস্যা হয় বলছিলাম আগে এই সমস্যাগুলো থেকে বাঁচতে পারবো আর যদি সমস্যা থেকে না বাঁচতে পারি তাইলে লন্ডনই হয়েছে ঠিক কেমন লাল পাসপোর্টও পাইছি এখন তো কালো হয়ে গেছে যাক লাল হোক আর কালো হোক এই পাসপোর্টও পাইছি ঠিক ব্রিটিশ হয়েছি বটে কিন্তু আমার পরিবার আমি ধ্বংস করে ফেলব আচরণের কারণে অনেকগুলো পরিবার কেমন অনেকগুলো পরিবার আজকে আচরণের কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে আবার পয়সা বেশি হয়ে গেছে এই জন্য কোনো কোনো বাসায় গেলে পরে দেখা যায় বাপরে জিনিসপত্র রাখার জায়গা নাই এত বেশি জিনিসপত্র কেমন অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে ভর্তি করা কেমন এই জিনিসটা আপনার করে এত বেশি কেন আনছেন আপনি তো আবার প্রয়োজন হলে এটা বাজার থেকে কিনে আনতে পারবেন বাজারও তো পাশে নাই না আছে কিন্তু এত বেশি করে আপনি কিনে আনবেন কেন কি প্রয়োজন একসাথে আইনে রাখছেন টোহাজারটি যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি টো টিস্যু আপনি একদম মানে পাঁচটা প্যাক নিয়ে আসেন দশটা প্যাক নিয়ে আসেন কেন হ্যাঁ বাজারে এক যেতে পারবেন না জানো তো অসুবিধা নাই এ বিয়ে দরকার নাই দুই দুই সপ্তাহে একবার যান তিন সপ্তাহে একবার যান তাইলে তিন সপ্তাহে যায় বা দুই সপ্তাহ যায় আন্দাজে নিয়ে আসেন না এক প্যাকেট হইলে হয় এক প্যাকেট এনে ইউজ করেন পরে আরও প্যাকেট আনবেন কিন্তু একসাথে দশ প্যাকেট আন্দাজ তো এনে আপনি খুঁজে রাখবেন জায়গাটা এত বেশি নাইশে তো এই কাজগুলো আমাদের অনেকেই করে বিশেষ করে কিছু মহিলা আছেন কেমন সারাদিন শপিং সেন্টারে ঘুরবেন ঘুরতে 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 টায়ার্ড হয়ে পড়ে আসবে বাড়িতে আসবে কী যে কিনে এবং কী যে করে তো দেখবেন যে মোটামুটি ভর্তি করে নিয়ে আসতেছে এই যে নিয়ে আসা হচ্ছে আগেরগুলো কিন্তু ফেলে দেওয়া লাগে কারণ জায়গা নাই আর কেউ আছে আগেগুলো ফেলবে না ওটাও রাখবে এটাও দুখাইবে তখন আর জায়গা হয় না বাস করার মতো জায়গা থাকে না হাঁটার মতো কোনো জায়গা থাকে না বাচ্চা একটা আসতে পারে একটু খেলাধুলা করবে তার হচ্ছে না এগুলো বেড হ্যাবিট এইসব বেড হ্যাবিট আমাদের দূর হওয়া দরকার পরিবারের মতো যদি শান্তি ছাই শান্তির জন্য প্রয়োজন আমাদেরকে দিনদারি আরও বাড়াইতে হবে দিনদারির আরেকটা অংশ হচ্ছে যে সাপ্তাহিকভাবে একটা মিটিং করেন কেমন সকল বাচ্চাকে একসাথে পাওয়া যায় না স্কুল কেউ স্কুলে কেউ করে যে কেউ কাজে অথবা একটা ছেলে বিয়েশি করে বৌনি আলাদা চলে গেছে একসাথে পাওয়া যায় না তাই সাপ্তাহিক একটা মিটিংয়ের ব্যবস্থা করেন প্রতি শনিবার রবিবার যেবার সুবিধা হয় সবাই আসতে পারে আসুক আসলে পরে একটা ফ্যামিলি গ্যাদারিং কেমন যেন এখানে কিছু শান্তিমূলক কথাবার্তা বলবেন কিছু ওয়াদনশীত করবেন যা আপনি জানেন কেমন এবং সবাইকে একসব একটু একসাথে বসা একসাথে খাওয়া একসাথে আড্ডা মারা একসাথে গল্প গুজব করা ফ্যামিলির হিস্ট্রি নিয়ে আলোচনা করা সমস্যা কী আপনার নিজের হিস্ট্রি বলেন নিজের দাদার হিস্ট্রি বলেন নিজের বাবার হিস্ট্রি বলেন এরপরে ওয়াইফ যদি তার বাবার বাড়ির কিছু হিস্ট্রি উল্লেখ করে সমস্যা কী এগুলো শুনলে আর বাচ্চারা বেশি আরাম পায় বাচ্চারা বেশি ভালো পায় এই গল্প গুজবগুলো যদি করে করে আমরা ফ্যামিলি বন্ডিং তৈরি করতে পারি তাইলে আমাদের ফ্যামিলি বাঙ্গন হবে না বরং ফ্যামিলিগুলো আরও শক্ত হবে আরও বন্ডেড হবে এবং তারা নিজেরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে আমাদের এই কাজগুলো আজকালকে কিন্তু হচ্ছে না কারণ এই কাজগুলো দিনদারি কিভাবে করে আমরা বেশি করতে পারি বেশি করে বাড়াইতে পারি এই কাজ বাদ দিয়ে দিন কিভাবে করে নষ্ট হইতে পারে ধ্বংস হইতে পারে আমরা এইসব কাজে কিন্তু এখন বেশি ব্যস্ত যার ফলে ফ্যামিলির মধ্যে অশান্তি অনেকগুলো ফ্যামিলি মানে অশান্তির জালায় হয় স্ত্রী একদম বিরক্ত না হয় স্বামী খুব বেশি বিরক্ত এখন এখন ফ্যামিলির মধ্যে যে শান্তি প্রশান্তি থাকার কথা ছিল সাকিনে থাকার কথা ছিল আল্লাহর রহমত আসার কথা ছিল সেখানে আল্লাহর রহমতের কোনো জায়গা নাই এখন হয়েছে যে রহমতের জায়গায় আল্লাহর পক্ষ থেকে গজব আসতেছে কেমন যার ফলে ওই যে বলছি একটু আগে গজব আসে কেন ওই রাগ গুসা মারামারি মায়ের দরবার এগুলো দিয়ে যখন ফ্যামিলি আপনি ডিল করতে চান ওই সময় তো আল্লাহ গজব আসে আসার কথা ছিল আল্লাহর রহমত আপনি রহমত পাবেন আল্লাহ রহমতে ফেরেস্ত রহমত দিয়ে যাবে কিন্তু আপনার ঘরে গেলে পরে আপনার আপনার ঘরের অবস্থা ভালো না এই জন্য আল্লাহর গজব আপনার ঘরে এসে ঢুকে যায় আল্লাহ সাহানো আল্লাহর কাছে আমরা পানাহ চাই হাজারবার তার কাছে আমরা সরি বলি আসুন তবা করি যত বুল ত্রুটি অতীতে হয়েছে এই বুল তুটির থেকে আমরা যেন বাঁচতে পারি এবং নিজেদেরকে রক্ষা করতে পারি সন্তানদেরকে যেন হুমেদির যত সমস্যা এবং জামেলা এখান থেকে আমরা বাঁচাইতে পারি এই আজকের এই আলোচনাটা আমি আমাদের সামনে নিয়ে আসছি আসন সম্মানিত ভাই বোন সবার কাছে আমি অনুরোধ করছি আপনাদের ইমাম হিসাবে আপনাদের সবার কাছে আমি অনুরোধ করতে চাইব যে আসুন আমরা যেন আমাদের ফ্যামিলিগুলা রুগ্নভঙ্গ হয়ে যাচ্ছে এদের থেকে যেন এদেরকে যেন আমরা দিনমুখী করতে পারি দিন দিনের মধ্যে নিয়ে এসে শান্তি অর্জন করতে পারি যে উদ্দেশ্যে স্বামী স্ত্রীর সংসার আল্লাবাক আরম্ভ করে দেন বিবাহের মধ্য দিয়ে আল্লাহবাহানও তারা আমাদের সবাইকে আমাদের মিলিগুলোকে সুন্দর করে পরিচালনা করার তৌফিক দান করুন আজকের জন্য প্রস্তুতি আর দূরে ছিল আমাদের এখন শেষ করতে হবে আমাদের সময় প্রায় শেষের দিকে এসে গেছে বলতে ঠিক যা হয়েছে মাফ করে দিবেন আর যদি রিসার্টটা কথা কাজে লাগান আমল করেন তাহলে আমি নিজেও সব পাবো আর আশা করি আমাদের কমিউনিটি অনেকটা বেনিফিটেড হবেন আল্লাহবাহানা তাহলে আমাদের সবাইকে সেবেনিভুর অর্জন করার তহফিক দিন ও আরু আওয়ান আলহামদুলিল্লাহ আহরাহ سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته